ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে শনিবার এভাবেই দফায় দফায় দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছড়ে মধ্যপ্রাচ্যের অন্যতম পরাশক্তি ইরান রাতভর ইসরায়েলি সামরিক স্থাপনা লক্ষ্য করে চলে হামলা মুহূর্তেই গোটা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক জেরুজালেম তেলাবি সহ ইসরায়েল জুড়ে বেজে ওঠে বিমান হামলার সাইরেন বেশ কিছু ড্রন ও ক্ষেপণাস্ত্রকে আয়রন ডবের মাধ্যমে প্রতিহত করে ইসরায়েলি বাহিনী ইরানের ইসলামিক বিপ্লবিক গার্ড আইআরজিসি জানায় ট্রু প্রমিস নামে অভিযানের আওতায় ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া হয়েছে এদিকে ইরানের মিত্র লেবাননের হিজবুল্লাও দাবি করেছে একই সময় অধিকৃত গোলান উপত্যকায় তারাও ইসরায়েলের সামরিক অবস্থানে সফল হামলা চালায় পহেলা এপ্রিল দামেস্কের কনসুলেটে হামলায় শীর্ষ কমান্ডার সহ সাত কর্মকর্তা নিহতের জেরে প্রতিশোধের হুঙ্কার দায়িত্বে হেরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন ধ্বংসের জন্য ইসরায়েল যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের সঙ্গে জর্ডানের বাহিনীও কাজ করছে নিরাপত্তার অংশ হিসেবে নিজেদের আকাশপথ বন্ধ করে দিয়েছে লেবানন জর্ডান ও ইরাক এই ঘটনায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন যে কোনো পরিস্থিতির জন্য তার সেনাবাহিনী প্রস্তুত আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা প্রস্তুত প্রতিহত ও আক্রমণ উভয় দিক থেকে কার্যকর আমাদের প্রতিরক্ষা বাহিনী অনেক শক্তিশালী পাশে থাকার জন্য আমরা যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞ এ পরিস্থিতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনে কথা বলেছেন নেতানিয়াহু তাকে সব ধরনের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন বাইডেন একই বার্তা দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনো এই পরিস্থিতিতে করণীয় নিয়ে নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠকের অনুরোধ জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত তার প্রেক্ষিতে রোববার বৈঠকে বসছে সংস্থাটি রাহান কবি শুভ্র নিউজ ডেস্ক দেশ টিভি